আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপি কখনো পরাজিত হয়নি বললেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি সংলাপে না এলেও বুটে আসবে বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের। নৌকার প্রার্থীর অস্থায়ী অফিসে আগুন। হেফাজতে যারা আছেন তারা একাত্তরের ঘাতক দালালদের বংশধর বললেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বাড়ছে বৈদেশিক ঋণ, পাইপলাইনে $50 বিলিয়ন। বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার একজন। আগামী বছরে SSC ও HSC নিয়ে যাব যা জানালেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। আগে নেতা ঠিক করতে হবে বলেন ডক্টর মাসুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন বিএনপি কখনো পরাজিত হয়নি আর কখনো হবেও না। তিনি বলেন বর্তমান সরকারের পতন অবধারিত, শুধু সময়ের ব্যাপারে। জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি একথা বলেন। ঢাকা জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে। গয়েশ্বর চন্দ্র রায় বলেন বাংলাদেশের সমস্ত মানুষ খালেদা জিয়ার মুক্তি চায়, এমনকি আওয়ামী লীগের শতকরা 90 জন লোক সরকারের এই বাড়াবাড়িকে পছন্দ করছে না। কারাগারে থাকা অবস্থায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন আমরা যখন কারাগারে যাই তখন কারাগার কর্মীরা আমাদেরকে কানে কানে বলেন আমরা যত ভালো খাবারই দেই সেটা খাবে না। জেলখানায় স্লো পয়জনিং এর বিষয়টি ব্রিটিশ আমল থেকে আছে উল্লেখ করেন গয়েশ্বর চন্দ্র রায়। আওয়ামী লীগের পালানোর জায়গা নেই জানিয়ে তিনি আরো বলেন কয়েকদিন আগে মুরাদ নামের একজন কানাডায় গিয়েছিলেন, বিভিন্ন এয়ারপোর্টে ঘুরে ফেরত এসেছেন, কেউ জায়গা দেয়নি। আওয়ামী লীগের সমস্ত নেতার এই অবস্থা হবে, কোথাও জায়গা হবে না, কোনো জায়গায় ঠাঁই পাবে না। সেই কারণে বলবো যদি দেশেই থাকতে চান তাহলে খালেদা জিয়ার কাছে ক্ষমা চান, দেশবাসীর কাছে ক্ষমা চান, দেশের মানুষের অধিকার ফেরত দেন, জনগণের সাথে একটু সমঝোতা করেন। ঢাকা জেলা বিএনপি সভাপতি দেওয়ান সালাউদ্দিন বাবুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, নির্বাহী কমিটি সদস্য নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক আশফাক হোসেন, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, বিএনপির দলের কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দিন মামুন প্রমুখ। বিএনপি সংলাপে না এলেও বুটে আসবে বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের বলেছেন বিএনপি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির সংলাপে আসবে না, এটা দেশের গণতন্ত্রের জন্য খারাপ হবে। তবে কাদা যেমন পানি ঘোলা করে খায় বিএনপিও পানি ঘোলা করে নির্বাচনে আসবে। আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন সংলাপে না এলেও বোর্ডকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি নির্বাচনে আসবে বলে ধারণা তার। আগামী নির্বাচনে অনুষ্ঠানে দায়িত্ব দিতে সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে 20 ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এই সংলাপকে অর্থহীন আখ্যায়িত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বলেছেন তাদের দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই সংলাপে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নির্দলীয় সরকারের অধীনে 2014 সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচন বিএনপি বর্জন করলেও দশম সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপেও। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপি আসবে এমন ধারণা প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তাদের নির্বাচনে আসার উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, কারণ তারা জানে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন অর্জনে জনগণের ভোটে বিএনপি জয়লাভ করতে পারবে না। তাদের উদ্দেশ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, এটা হলো তাদের এজেন্ডা। নৌকার প্রার্থীর অস্থায়ী অফিসে আগুন। জয়পুরহাটে 5BB উপজেলার 6 নম্বর মোহাম্মদপুর ইউনিয়নে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী দুটি অস্থায়ী নির্বাচন অফিসে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বোররাতে ইউনিয়নের দক্ষিণ সোনাপাড়া ও নন্দীগ্রামে এলাকায় এসব ঘটনা ঘটে। নৌকার চেয়ারম্যান প্রার্থী SM রবিউল আলম চৌধুরী বলেন ভোরে খবর পাই দক্ষিণ সোনাপাড়া ও নন্দীগ্রামে আমার নির্বাচনী অফিসে কে বা কারা আগুন দিয়েছে। নৌকার গণজোয়ার দেখে প্রতিপক্ষের লোকজন এমন ঘটনা ঘটাতে পারে, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 5BB থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হেফাজতে যারা আছেন তারা একাত্তরের ঘাতক দালালদের বংশধর, বললেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, হেফাজতে ইসলামী যারা আছেন, যারা একাত্তরের ঘাতক দালাল ছিলেন, তাদের ওই বংশধর। রাতে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলাতয়নে জেলা যুব কমান্ড আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থীকে হেফাজতে ইসলামের সমর্থন জানানোর দৃষ্টান্ত তুলে ধরেন। তিনি আরো বলেন, কিশোরগঞ্জে সৈয়দে নজরুল ইসলামের নামে একটি স্মৃতিকেন্দ্র স্থাপন করা হবে বলেও জানান তিনি। কিশোরগঞ্জ জেলা যুব কমান্ডের সভাপতি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে 13 বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা জানানো হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মোহাম্মদ মাশরুকুর রহমান খালিদ প্রমুখ উপস্থিত ছিলেন। বাড়ছে বৈদেশিক ঋণ, পাইপলাইনে $50 বিলিয়ন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশকে মোট $11.385 বিলিয়ন ঋণ দিচ্ছে রাশিয়া। এরই মধ্যে ব্যয় হয়েছে $3 বিলিয়ন, খরচ করতে বাকি আরও $8 বিলিয়ন বেশি। এভাবে নানা উন্নয়ন প্রকল্পের জন্য বর্তমান পাইপলাইনে রয়েছে $50.36 বিলিয়ন। প্রতি ডলার $85 ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৪,28,133 কোটি টাকা। চলতি অর্থ বছরের বাজেটের প্রায় সমপরিমাণ অর্থ রয়েছে পাইপলাইনে। এছাড়া উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রতিশ্রুতি রয়েছে আরও $161 বিলিয়ন। বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়নের কারণে কয়েক বছর ধরে বৈদেশিক ঋণ ও পাইপলাইনে থাকা বৈদেশিক অর্থের পরিমাণ বাড়ছে বলে জানায় ERD। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘতি ও মেগা প্রকল্প নেওয়ার ফলে পাইপলাইনে বড় অঙ্কের টাকা পড়ে আছে বলেও দাবি ERD-র। বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার একজন। সুনামগঞ্জে 10ম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। গত রাতে দুয়ারবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের গিলাতলি গ্রামের পাশের আমন ধানের জমিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত মনির মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল বুধবার রাতে 2 ধর্ষক সহ 3 জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ওই স্কুল ছাত্রীর বাবা। গ্রেপ্তার মনির মিয়া পার্শ্ববর্তী জাহাঙ্গীর নগর গ্রামে মৃত আব্দুর রহমানের ছেলে। এদিকে ধর্ষণের শিকার ওই ছাত্রী দুপুরে 12:30 আদালতে জবানবন্দি দিয়েছেন। এরপর মেডিকেল পরীক্ষার জন্য তাকে সিলেটের MAG উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, গিলাতলি গ্রামের ওই স্কুল ছাত্রীর সঙ্গে প্রতিবেশী মাসুক মিয়ার ছেলে হাবিব মিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে পালিয়ে বিয়ে করার জন্য তাকে নানাভাবে চাপ প্রয়োগ করে। এ সময় তাকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেয় সে। অবশেষে পালিয়ে বিয়ে করার প্রলোভন দেখিয়ে 28 ডিসেম্বর সন্ধ্যায় ওই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে আনে হাবিব। ওই দিন রাতে তার বোন জামাই জাহাঙ্গীরনগর গ্রামের মনির মিয়া ও তার মামাতো ভাই কস্তারগাঁও গ্রামের মৃত সুনাফর আলীর ছেলে রফিক মিয়া ধানের জমিতে ওই ছাত্রীকে গণধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে ওই ছাত্রী তার বাবাকে মোবাইল ফোনে বিষয়টি জানালে রাতেই তাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মনির মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে চাওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল দর জানান, বিয়ের প্রলোভন দেখে স্কুল ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গণধর্ষণের ঘটনায় মনির মিয়া নামের একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য 2 আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আগামী বছরে SSC ও HSC নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী। আগামী বছরের SSC ও সমমানের পরীক্ষা সব বিষয়ে হবে নাকি এবারের মতো গ্রুপভিত্তিক নৈর্বাচনিক বিষয়ে হবে, সেটি নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। এ বিষয়ে শিক্ষামন্ত্রী দীপুমনি বলছে, যদি সম্ভব হয় সব বিষয় নেওয়ার তাহলে সব বিষয়েই পরীক্ষা নেওয়া হবে, আর যদি একেবারে সম্ভব না হয় তাহলে নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হবে। তবে তারা আশা করছেন সব বিষয়ের পরীক্ষাই নিতে পারবেন। বঙ্গবন্ধুর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলতি বছরের SSC ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে উদ্ভব পরিস্থিতিতে নির্ধারিত সময়ে 8.5 মাস পর চলতি বছরের SSC ও সমমানের পরীক্ষার গত 14 নভেম্বর শুরু হয়ে শেষ হয় 23 নভেম্বর। করোনার কারণে এবার ভিন্ন পরিস্থিতিতে ভিন্নভাবে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। অন্য বছরের মতো এবার সব বিষয়ে পরীক্ষা হয়নি, শুধু গ্রুপ ভিত্তিকে বিজ্ঞান, মানবিক, ব্যবসায়িক শিক্ষা ইত্যাদি 3টি বিষয়ের উপর সময় ও নম্বর কমিয়ে এ পরীক্ষা হয়। অন্য আবশ্যিক বিষয়ে ও চতুর্থ বিষয়ের পরীক্ষা হয়নি। এসব বিষয়ে JSC ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে ম্যাপিং করে নম্বর দেওয়া হয়।
আগে নেতা ঠিক করতে হবে বলেন ডক্টর মাসুদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ঢাকাস্থ বাউফলবাসীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন। রাতে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন তিনি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্যামপুর জুনের উদ্যোগে ঢাকাস্থ বাউফলবাসীদের সৌজন্য অসহায় মেহনতি শ্রমিকদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শ্রমিক নেতা আব্দুল সালামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফিজুর রহমান, মোহাম্মদ নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ডক্টর মাসুদ বলেন, রাষ্ট্রের উন্নয়ন ও সামগ্রিক অগ্রযাত্রায় প্রথমে নেতৃত্বের পরিবর্তন করতে হবে। আমরা আমাদের জন্মভূমিকে ভালোবাসি। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মস্থানকে ভালোবাসতেন, তেমনি আমার জন্মস্থান পটুয়াখালী জেলা তথা বাউফল উপজেলাকে আমি ভালোবাসি। আমরা পুরো বাংলাদেশকে সুখী সমৃদ্ধ করে গড়তে চাই। তিনি বলেন, দেশটাকে সুন্দরভাবে গড়তে হলে প্রথমে সুন্দর কিছু মানুষ দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনা গঠন করেছেন, সেখানে প্রথমে তিনি সোনার মানুষ সৃষ্টি করেছিলেন। আমরা যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে সোনার বাংলাদেশ করতে চাই, আমরা যারা নিজ নিজ জেলাকে সোনার জেলা করতে চাই, সেখানে সর্বপ্রথম আমাদেরকে সোনার মানুষ বা নেতা তৈরি করতে হবে।